এই জিদ্দা আমাদের এখান থেকে অ্যাওয়ার্ড পায় না, অ্যাওয়ার্ড পায় না বলে আমরা এত কথা বলি, এত চিৎকার করি। তো কালকে একটা দুর্দান্ত বিষয় হয়েছে, জিদ্দা কিন্তু একটা মারাত্মক অ্যাওয়ার্ড পেয়েছেন এবং সেটাকে নিয়ে আমাকে বলতেই হবে কথা, কারণ এটা প্রায় উত্তম কুমারের নাম জড়িয়ে রয়েছে। আমি যে এই অ্যাওয়ার্ডটা দেখলাম এবং এই অ্যাওয়ার্ডটা দেখে আমার প্রচণ্ড ভালো লাগলো, এবং সত্যি কথা এই যে মহানায়ক সম্মান পেলেন না জিদ্দা, এটা নিয়ে আমিও খুব প্রকাশ করেছি, কারণ আমি একজন দেব ফ্যান এবং জিদ্দার ফ্যান, দুজনের একসঙ্গে ফ্যান, এবং আমার মনে হয় যে এই জিনিসটা এবার বন্ধ হওয়া উচিত, যে দেব ফ্যান সে জিত হেটার, এই জিনিসটা হওয়াটাই এবার বন্ধ হওয়া উচিত। কারণ যখনই এদের ছবি রিলিজ করছে, দুজনের ছবি, এই ব্যোমকেশ ও দুর্গ রহস্য রিলিজ করছে, এত খারাপ একটা সিনারিও তৈরি করছো তোমরা, মানে এটা বাংলার একটা বক্স অফিসের সিনারিও, এটা বাংলার একটা মানে কি বলবো, এটা নোংরামির শেষ সীমায় নেমে যাচ্ছে অপরদিকের ফ্যান ফলোয়ার্সরা। তো এটা অদ্ভুত লাগে, চেঙ্গিজের সময় দেখেছিলাম, এখন ব্যোমকেশের সময় দেখছি, কীরকম একটা লাগে যেন, মানে গা ঘিনঘিন করে, মনে হয় যে কোথায় আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করছি। আজকে বাইরের লোক দেখবে, লোকে হাসবে এটা দেখে, যে ওয়াও এই তো কী সুন্দর, একেই এদের ইন্ডাস্ট্রির এই অবস্থা, তার মধ্যে যারা চলছে তারাও নিজেদের ভিতরে মারামারি খেয়ে খেয়েই করছে, তারা হয়তো কিছু করছে না, তারা দুজনে প্রচণ্ড ভালো বন্ধু, কিন্তু তোমাদের অবস্থা দেখো, তোমরা করেই যাচ্ছ মারামারি খেয়েও খেয়েই, এবং এই মানে এই চিত্রটা কী দাঁড়াচ্ছে বাংলা ছবির, তাহলে এই যে নোংরামির চিত্রটা কী দাঁড়াচ্ছে এবং কী নোংরামি হচ্ছে ভাবতে পারবে না। আর আমি এগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানাবো, কারণ এটা আমার খুব খারাপ লাগে, চেঙ্গিজের সময় বানিয়েছিলাম, আমার এত ইরিটেটিং লাগে, যাই হোক যেটা কথা বলতে এসেছি সেটা নিয়ে কথা বলা ভালো। তো বন্ধুরা, জিদ্দা কিন্তু একটা মারাত্মক ইয়ে পেয়েছে, BFTA বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, যেটা 13th August অ্যাট নজরুল মঞ্চ যেটা অ্যানাউন্স মানে ওখানে হয়েছিল, এবং জিদ্দা নিজে উপস্থিত ছিলেন সম্ভবত ফিল্ম ইয়ে থেকে, ফেডারেশন থেকে। এবং বিষয়টা হচ্ছে যে উইনার হয়েছেন উনি, কী হয়েছেন বলে দিই, এই যে এই ছবিটা দিয়েছে কালকে, এবং এই ছবিটার মেন ইয়ে হচ্ছে যে জিদ্দা ফর রাবণ বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল মেল ইন ফিল্ম ইন দ্য মেমোরি অফ উত্তম কুমার। এখানে ইন দ্য মেমোরি অফ উত্তম কুমার বলি, আমি বললাম যে উত্তম কুমারের সম্মানটা জিদ্দা পেলেন, এই জিনিসটা আমি মেনশন করেছি। দেখো একটা জিনিস মানতেই হবে, জিদ্দা কিন্তু মহানায়ক সম্মান যেটা, সেটার কিন্তু প্রচণ্ডভাবে ভাগিদার, কিন্তু উনি পান না, বা উনি পাননি এতদিন ধরে, এই বছরও পাননি, এবং সেখানে তার ছোটো, তার থেকে ছোটো বা তার থেকে তারা পেয়ে যাচ্ছে, তবু জিদ্দা পাচ্ছেন না। তো এটাই হচ্ছে বিষয়, শুধুমাত্র সেখানে পলিটিক্স ইনভলভ থাকতে পারে, আরও নানান কারণ থাকতে পারে, সেই বিষয়ে আমি গেলাম না, কিন্তু আমি সিনেমার ভালো জায়গা থেকে বলছি যে বাংলা থেকে অ্যাওয়ার্ড পায় না, অ্যাওয়ার্ড পায় না, কিন্তু যখন পায় সেটাকে নিয়ে আমার মনে হয় প্রত্যেকের অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ এই উত্তম কুমারের নাম যখন জড়িয়ে রয়েছে, মেমোরি অফ উত্তম কুমার যখন জড়িয়ে রয়েছে, তাহলে এটা একটা বিরাট সম্মানের, বিরাট গর্বের, এবং আমার মনে হয় যে এটার কাবিল জিদ্দা, বা এটা জিদ্দারই জন্যে। তো এটা একটা দারুণ অ্যাওয়ার্ড জিদ্দা পেয়েছেন, এবং কালকেও বিভিন্ন জিত ফ্যান্সরা আমাকে পাঠাচ্ছিল এবং বিভিন্ন গ্রুপ থেকে আমাকে বলা হচ্ছিলো এটাকে করতে। আমি সত্যি কথা বলছি, কালকে আমি ব্যোমকেশ ও দুর্গ রহস্যের পাবলিক রিয়াকশন নিতে গিয়ে যথেষ্ট মানে রাত্রির বেশ রাত্রে ফিরেছি, 10:30 মতন সময় লেগেছে, এবং তারপরে আর এনার্জি পাইনি, যে কারণে এখন এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। এবং আমি সত্যি কথা বলছি, আমি খুব গর্ববোধ করি জিদ্দার জন্য, এরকম অ্যাওয়ার্ড পেয়েছে জিদ্দা, এবং জিদ্দা যে লেভেলের কাজ করে যাচ্ছে তার জন্যে মানে সমস্ত অ্যাওয়ার্ড একসাথে এসে পড়ে গেলেও আমার মনে হয় সেটাও কম পড়ে যাবে জিদ্দার জন্য, কারণ যে লেভেলে কমার্শিয়াল ছবিকে বাঁচিয়ে রাখছে, ওয়ান অ্যান্ড ওনলি মাসিয়া অফ বেঙ্গল কমার্শিয়াল সিনেমা, তো এটা মানতে হবে ভাই, এটা মানতে হবে। এবং যে খারাপ সময়টায় জিদ্দা বাঁচিয়ে রেখেছে কমার্শিয়াল ছবিটাকে, সেই খারাপ সময়টায় কেউ ছিল না কমার্শিয়াল ছবির পাশে, তো তার জন্য তাকে একটা সেলিউট, এবং আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড রেসপেক্ট করি জিদ্দাকে, এটা মানতেই হবে। এবং সব মিলিয়ে আমি একটাই কথা বলবো, যে বাংলার দুই পৃথিবী তো আছে যাদের নিয়ে আমরা উৎসব করতে পারি, আনন্দ করতে পারি, সেটাকে এনজয় করো, আর কাকে পাবে এইরকম ক্রেজ, এইরকম পাগলামি কার জন্যে হবে, আর সেই পুরো বিষয়টাকে এনজয় করো না, আর সেটাকে নিয়ে নোংরামি করো, এটুকুই বলার। আর বারবার প্রতিটা ছবির যখন রিলিজ করে তখনই বলি, কিন্তু এই ফ্যান ওয়ার চলতেই থাকে, মানে এটাই বন্ধ হওয়ার নয় কি, আমি এটাই বারবার জিজ্ঞেস করার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।